একটুও মন ভালো নেই গাছ দাদুর, কারণ তার প্রিয় সন্তানদের মৃত্যুদণ্ড ঘোষিত হয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, যে কোনো দিনই তা কার্যকর হয়ে যাবে। আরামবাগের মায়াপুর থেকে খানাকুলের গড়ের ঘাট যাওয়ার রাস্তার দুদিকে দাঁড়িয়ে থাকা বড় বড় প্রায় 50টি গাছকে কেটে ফেলার জন্য চিহ্নিত করেছে প্রশাসন, আর তাই মন খারাপ গাছ দাদুর। এই গাছ দাদুর আসল নাম আনন্দ খাঁ, বাড়ি খানাকুলের বীরলোক গ্রামে। 51 বছর বয়সী আনন্দবাবু প্রায় 18 বছর ধরে সময় সুযোগ পেলেই বিভিন্ন জায়গা থেকে বট, অশ্বত্থ, পাকুড় ইত্যাদি গাছের চারা সংগ্রহ করে পাকা রাস্তার দুধারে লাগিয়ে দেন। এই সব গাছের পরিচর্যার জন্যই দুটি বেসরকারি চাকরি ছেড়ে দিয়েছেন। চাষবাসের পাশাপাশি বাড়িতে বসে বই বাঁধাইয়ের কাজ করেন। স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, বৌদি ও 2 ভাইপোকে নিয়ে তার সংসার। তিনি যখনই বাইরে বের হন তখনই তার সঙ্গে থাকে একটি খালি প্যাকেট। কোথাও বট, অশ্বত্থ, পাকুড়ের চারা দেখলেই বাড়িতে নিয়ে আসেন, পুষ্ট করে তোলেন, তারপর রাস্তার ধারে নিরাপদ ফাঁকা জায়গা দেখে লাগিয়ে দেন। কিন্তু এখন রাস্তা সম্প্রসারণের জন্য একসঙ্গে এত বেশি সংখ্যক গাছ কাটার সিদ্ধান্তে তিনি একেবারেই ভেঙে পড়েছেন। তিনি চান প্রশাসন বিষয়টি আরও খতিয়ে দেখে কিছু গাছকেও যেন রেহাই দেয়। খানাকুল থেকে সংবাদ সোমালিয়ার প্রতিনিধি অভিজিৎ মুখার্জির রিপোর্ট। আমাদের বর্তমান বিশ্বে যে সমস্যাটা আমাদের সামনে বড় আকারে দেখা দিচ্ছে তা হলো ভূ উষ্ণায়ন। এর একটা অন্যতম কারণ হচ্ছে বৃক্ষচ্ছেদন। বৃক্ষচ্ছেদনের ফলে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা দারুণভাবে বেড়ে যাচ্ছে, যে শোষণটা দরকার সেটা হচ্ছে না। এর একটাই কারণ, গাছ কেটে ফেলা হচ্ছে। আমাদের মায়াপুর থেকে যে গড়াঘাট পর্যন্ত যে রাস্তাটা আছে এই রাস্তাটা চওড়া করা হবে এবং এই রাস্তার দুপাশে অসংখ্য গাছ আছে। শুনেছি সেই গাছ সব কেটে ফেলা হবে এবং নাম্বারিং করা হয়ে গেছে। আমার যেটা মনে হয় আর কি, এইভাবে যদি বৃক্ষচ্ছেদন করে ফেলা হয় তাহলে পরিবেশের যে ভারসাম্য সেটা দারুণভাবে বিনষ্ট হবে। আদৌ সব গাছ কাটার কি প্রয়োজন আছে? আমার মনে হয় প্রশাসন যদি তৎপর হয়, একটু যদি উদ্যোগী হয়, পরিবেশপ্রেমী মানসিকতা নিয়ে যদি এগিয়ে আসে তাহলে মনে হয় কিছু গাছকে বাঁচানো যেতে পারে। সেই 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 অনুরোধে আমি বসানোর কাছে বারবার উপর। এখন পর্যন্ত কতগুলো গাছ লাগিয়েছেন টোটাল? আমি ওইখানে প্রায় 7-8 গাছ লাগিয়েছি, বট গাছ, পাকুড় গাছ এবং অশ্বত্থ গাছ। এবং সেই গাছের মধ্যে প্রায় 50 গাছ কাটা পড়ে যাবে, ওই নাম্বারিং করেছে। আমার মনে হয় এই সমস্ত গাছগুলো কিছু ডালপালা যদি ছেঁটে দেওয়া হয় তাহলে মনে হয় রাস্তা চওড়া হবে, উন্নয়নটা হবে, গাছগুলো বেঁচে থাকবে এবং আগামী যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা সুস্থ সুন্দরভাবে মেতে উঠবে, ভালো থাকবে, আমি এটা আশা করি। আপনার নাম? আমার নাম আনন্দ কুমার খাঁ। আমি পেশায় বুক বাইন্ডার, বিভিন্ন লাইব্রেরি বই খাতাপত্র মালাই করে আমার জীবন নির্বাহ চলে এবং এই গাছ বসানো আমার একটা নেশা। আমার সুখ দুঃখের সাথেই প্রতি বছর কিছু কিছু গাছ বসিয়েই আমি নিজেকে বেশ সমৃদ্ধ করি, কোনো প্রকৃতির জন্য কিছু করছি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বীরলোক গ্রাম, বীরলোক এবং পোস্ট খানাকুল।